শীতকালে এই জিনিসটি কয়েক দানা আপনাদের জবা গাছে ব্যবহার করলে পুরো শীতকাল জুড়ে আপনার জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ও কুঁড়ি অবশ্যই আসবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। শীতকালে জবা গাছের স্বাস্থ্য ভালো রাখতে এবং পাতা ঝরা, কুঁড়ি ঝরা এই সমস্ত রোগ দূর করতে ও গাছে প্রচুর পরিমাণে ফুল নিতে কিভাবে আপনি যত্ন করবেন ও কি ব্যবহার করলে গাছে এই সমস্ত সমস্যাগুলো থাকবে না, সেই সমস্ত কিছু আজকের ভিডিওটিতে আপনাদেরকে বলবো। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এতে আপনাদেরই উপকার হবে ও নিজের গাছে আপনিও এরকম সুন্দর সুন্দর ফুল ফোটাতে পারবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করে নিই। শীতকালে জবা গাছে ফুল না আসার অনেকগুলি কারণ রয়েছে, কিন্তু প্রধান কারণ হচ্ছে আসলে শীতকালটা জবা গাছের সময় নয়। মানে জবা গাছ শীতকালে ভালো ফুল দিতে পারে না, তবুও কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেমন ব্যাঙ্গালোর বা পুনে ভ্যারাইটির জবাগুলো কিন্তু শীতের মধ্যেও ভালো ফুল দিয়ে থাকে। আর এই সময়ে যদি আপনি আপনার গাছে ফুল পেতে চান তাহলে কিন্তু আপনার গাছে অবশ্যই এক্সট্রা কেয়ার এবং এক্সট্রা ফার্টিলাইজিং করার প্রয়োজন রয়েছে। প্রধানত এই সময়টায় জবা গাছ অনেক রকম সমস্যার সম্মুখীন হয়। তার মধ্যে প্রধান সমস্যা হলো গাছের এরকমভাবে পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছের বেশিরভাগ কুঁড়ি এরকম শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ে যাওয়া। এই দুটি সমস্যায় কিন্তু প্রধানত একটি কারণ বা একটি আমাদের ভুলের জন্যই হয়ে থাকে। আমাদের মধ্যে প্রত্যেকেই এই সময় হয়তো গাছের গোড়ায় জল দিয়ে থাকি প্রায় প্রতিদিনই, বা অনেকে হয়তো একদিনে দুবারও জল দিয়ে থাকি। এটাই করি আমরা প্রধান ভুল, কারণ শীতকালে গাছের গোড়ার জলটা শুকোতে অনেকটা সময় লাগে, যেহেতু রোদের তাপ কম থাকে। তাই আপনি যদি প্রতিদিন প্রতিদিন গাছের গোড়ায় জল দিতে থাকবেন, জবা গাছ বিশেষত, তাহলে কিন্তু এই গাছের যে কুঁড়িগুলো থাকবে বা যে পাতাগুলো থাকবে সেগুলো হলুদ হওয়ার সম্ভাবনা এবং কুঁড়িগুলো হলুদ বা শুকিয়ে ঝরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। তাই এই সময় চেষ্টা করবেন গাছের মাটিটা বুঝে গাছের গোড়ায় জল ব্যবহার করা, বা যদি একদিনের গ্যাপে গাছের গোড়ায় জল দেন তাহলে সব থেকে ভালো হয়। এই সময় কিন্তু কুঁড়ি ঝরার অন্যতম কারণ হলো ফাঙ্গাসের অ্যাটাক। গাছের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক হলেও কিন্তু গাছের মধ্যে থাকা কুঁড়িগুলো ঝরে ঝরে পড়ে যায়। তাই আপনারা এক্ষেত্রে 7 দিনের গ্যাপে গাছের পাতা ও কুঁড়ি ও ফুলের মধ্যে অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। অনেকেই বলেন যে শীতকালে জবা গাছের সার ব্যবহার করা প্রয়োজন হয় না বা ব্যবহার করার দরকার পড়ে না, কিন্তু আপনি যদি গাছের মধ্যে ফুল পেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই গাছে সার ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে আপনারা জৈব বা রাসায়নিক যে কোনো সারই ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এর আগের ভিডিওতে কোন ধরনের জৈব সার জবা গাছে ব্যবহার করবেন সেই নিয়ে বলেছি। আজকে বলবো যে কিভাবে আপনারা বা কী ধরনের রাসায়নিক সার জবা গাছে ব্যবহার করতে পারেন যাতে গাছের স্বাস্থ্য ভালো থাকে এবং গাছে ফুলের পরিমাণও বেশি পেতে পারেন। এই যে সাদা দানার মতো জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিএপি। এই সময় কিন্তু সার হিসেবে ডিএপি জবা গাছে খুব ভালো কাজ করে। এটি ব্যবহার করলে যেমন আপনার গাছের স্বাস্থ্য ভালো থাকবে, পাতা ঝরা বা পাতা হলুদ হয়ে যাওয়া এই সমস্ত সম্ভাবনাগুলো অনেকটাই কমে যাবে, কুঁড়িও গাছ থেকে ঝরবে না এবং গাছে ফুলের পরিমাণ ও ফুলের আকৃতিও বৃদ্ধি পাবে। যে কোনো সারের দোকানে কিন্তু এটা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। যেহেতু রাসায়নিক সার, তাই আমরা কিন্তু খুব কম পরিমাণে এই শীতকালের মধ্যে এই সার গাছের গোড়ায় ব্যবহার করবো। গুণে মোটে 8 থেকে 10টি দানা 10 ইঞ্চি টবের জন্য আপনারা ব্যবহার করবেন। যে কোনো ধরনের সার ব্যবহার করার আগে গাছের গোড়ায় কিন্তু অবশ্যই আগের দিন ভালোভাবে জল দিয়ে থাকবেন, যেন গাছের গোড়াটা ভালোভাবে ভিজে থাকে। তারপর সার ব্যবহার করার আগে এরকমভাবে কিন্তু গাছের মাটিটাকে ভালোভাবে খুঁষে নেবেন, যাতে করে সার মাটির ভিতরে ভালোভাবে প্রবেশ করতে পারে। এরপর আপনারা ডিএপি সারের মোটামুটি 8 থেকে 10টা দানা গাছের গোড়ার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দেবেন, কোনো একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু দেবেন না। তারপর কোনো একটা জিনিসের সাহায্যে যে এই সারটিকে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দেবেন। এরপর টবের মাটি বা গাছের মাটি ভালোভাবে জল দিয়ে ভর্তি করে দেবেন এবং এর পরের দিন কিন্তু কোনো জল দেবেন না। তারপর আবার তৃতীয় দিনে গাছের গোড়ায় জল দেবেন। এই সার আপনারা জবা গাছে মোটামুটি 10 থেকে 15 দিনের গ্যাপে ব্যবহার করতে পারেন। আপনার গাছে খুব ভালো কাজ করবে। এই শীতের মধ্যে যদি ফুল বেশি পেতে চান গাছের মধ্যে, গাছের স্বাস্থ্য ভালো রাখতে চান, ফুল ঝরা কুঁড়ি ঝরা এই সমস্ত বন্ধ করতে চান, তাহলে অবশ্যই এই ডিএপি সারটি ব্যবহার করে দেখতে পারেন, গাছে খুব ভালো কাজ করবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন।